সময়ের আলোচিত সমালোচিত নায়িকা নুসরাত ফারিয়া। কথাবার্তা, চেহারা, ফিগার সবকিছুতে দশে দশ এই নায়িকা তার পোশাকের কারণে মার খেয়ে গেলেন। বাংলাদেশের নায়িকা হয়েও তিনি কি করে আল্লাহ মেহরবান গানে ওরকম পোশাকে নাচলেন সে প্রশ্ন এখন সবার মুখে মুখে। কিন্তু নুসরাত ফারিয়াকে দোষ দিতে নারাজ তারই সহকর্মী নিপুণ। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী জানালেন, বর্তমান সময়ের হট টপিক এ বিষয়টি আমি জেনেছি, কিন্তু এখানে আমি ফারিয়াকে দোষ দেব না। কোরিওগ্রাফার তাকে যে পোশাক দেবে সে তো তাই পরবে। ওই ছবিতে তো শুভাশ্রীও আছে, শুভাশ্রীকে কেন এই পোশাকটি দেওয়া হলো না? আমার মনে হচ্ছে এটি নুসরাত ফারিয়ার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। সবেমাত্র সে ভালো করতে শুরু করেছে, এরকম একটা সময় তার ক্যারিয়ার ধ্বংসের জন্যই এরকমটা করা হয়েছে বলে মনে করেন অভিনেত্রী নিপুণ। প্রিয় দর্শক, আগে যেখানে অভিনেত্রীরা একে অন্যের সঙ্গে ক্যাট ফাইটেই থাকতেন ব্যস্ত, এখন সেখানে দেখা যাচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট দিচ্ছেন। নুসরাত ফারিয়াকে নিপুণের এই সাপোর্ট দেওয়াকে আপনি কোন চোখে দেখছেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।